الحمد لله রাজবাড়ী জানাপুর থেকে আয়োজিত পবিত্র মাহে রমজান 2022 এর বিশেষ আয়োজন মারফতে কোরআন তেলাওয়াত শুরু হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم تلاوات كلمه عاتب ترجمه মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন হে পৃথিবীর মুমিনগণ তোমাদের প্রতি সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান দেয়া হয়েছিল পূর্ববর্তী দিনগুলোতে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো নির্দিষ্ট কয়েক দিনের রোজা যারা এই মাসে অসুস্থ থাকবে অথবা ভ্রমণে থাকবে তারা অন্য সময় এই রোজাগুলো পূর্ণ করবে আর যারা রোজা রাখার শক্তি হারিয়ে ফেলেছে শারীরিকভাবে যারা রোজা রাখায় অক্ষম তারা একজন মিসকিনকে ফিদিয়া দেবে অর্থাৎ সেহরি ইফতারি দুইবার খাবারের ব্যবস্থা করবে নিজের আত্মীয়ের মধ্যে কোন অসহায় অসচ্ছল লোককে ফিদিয়া রোজার বিকল্প হিসাবে একজন মিসকিনকে দুবার খাবারের ব্যবস্থা করবে আর যারা এই সিয়াম রাখতে পারে তার জন্য রোজা রাখাই ভালো এটি তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা অনুধাবন করতে পারো আল্লাহ রাব্বুল আমিন সূরা আল বাকারা 183 থেকে 186 নম্বর আয়াতে যে তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা এবার দেখব সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ সিয়াম সম্পর্কে কি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল্লিন নাস এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক আর মিথ্যা থেকে সত্যকে পৃথকীকরণ আর সত্য মিথ্যা মিথ্যা পার্থক্যকারী কুরআন তোমাদের মধ্যে যে কেউ মাহে রমজান পাবে তার দায়িত্ব হচ্ছে অবশ্যই সে যেন সিয়াম সাধন করে আর যে কেউ রমজান মাস পেয়ে অসুস্থ থাকবে মৃত হবে এবং ভ্রমণে থাকবে সে অন্য সময় এই রোজাগুলো পূর্ণ করবে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে সহজ করতে চান কঠিন করতে চান মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য সহজই করতে চান কঠিন করতে চান না যাতে করে তোমরা
এই সময়গুলো এই রমজানে এই 30 দিন সিয়াম পূর্ণ করতে পারো আর আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো ওয়াল ওয়ালিতুকা বিল্লাহ আলা মা হাদাকুম যে তোমাদেরকে হেদায়েত দিয়েছে সুপথগামী করেছে যাতে করে তোমরা সুপথগামী হও হেদায়েত প্রাপ্ত হও মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন এলাবি আপনার কাছে লোকেরা জানতে চায় আপনার মাধ্যমে আমার সম্পর্কে জানতে চায় আমি কোথায় ফাইনি করি অবশ্যই আমি প্রতি বলি করি আমি আমার বান্দা প্রতি নিকটেই আছি যখনই তারা আমার কাছে আহ্বান করবে আমার কাছে তারা প্রার্থনা করবে আমি সঙ্গে সঙ্গে তাদের প্রার্থনার জবাব দিয়ে থাকি তাদের উচিত হলো তারা যেন আমাকে বিশ্বাস করে ফালিয়াস্তাজিবুলি তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে তারা বিশ্বাস করে ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন যাতে করে তারা সুপথগামী হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেছেন লক্ষ্য করুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله سميع عليم صدق الله المولى العظيم মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা আল বাকারা 255 এবং 56 নম্বর আয়াতে তার পরিচয় করে ধরেছেন তিনি বলেছেন তিনি সেই সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি চির বিদ্যমান লা তাকুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তন্দ্রা নাই এবং তিনি ঘুমান না তার কখনো তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না আকাশ জমিনে যা কিছু আছে এ সবের সব কিছুর মালিক তিনি তিনি সৃষ্টিকর্তা বিধানদাতা এ সব কিছুর মালিক কাবুসত্র মালিক একমাত্র তিনি কে আছে তার কাছে সুপারিশ করে কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না তার অনুমতি ছাড়া তিনি জানেন তোমাদের যা কিছু সামনে আছে এবং যা কিছু পিছনে তোমাদের অগোচর এবং সামনে যা কিছু আছে তিনি সবই জানেন আর তার জ্ঞান পৃথিবীর কেউ সংরক্ষণ করতে পারে না হ্যাঁ তিনি যাকে যতটুকু জ্ঞান দেন ততটুকু তিনি নিয়ন্ত্রণ করতে পারেন আসমান জমিন পরিব্যাপ্ত তার সিংহাসন আল্লাহ কুরসি আসমান জমিন পরিব্যাপ্ত তিনি প্রকাশ করেন না আর তিনি সুমহান আর তিনি সুউচ্চ সমাহান সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে বলেছে লা ইকরাহা ফিদ্দীন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই ধর্মে কোনো জবরদস্তি চলবে না ভালো আর মন্দ পৃথক হয়ে গেছে আল্লাহ তাআলা কল্যাণ এবং অকল্যাণ দুটি পৃথকই করে আমাদের কাছে তুলে ধরেছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুত যে কেউ অপশক্তি আল্লাহ বিরোধী শক্তিকে অস্বীকার করবে এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে সে এমন একটি হাতল অবলম্বন করলো যা জান্নাতে প্রবেশ পর্যন্ত ছিন্ন হবার নয় লাং কিসাম রাহা আর তিনি সব কিছু শুনে সব কিছু জানেন বারাকাল্লাহু লানা
ওলাকুম ফিল কোরআনিল কারীম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাজবাড়ী জামার প্রতি আয়োজিত আজকের পবিত্র কোরআন তেলাওয়াতের আসর এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।